हाय फ्रेंड्स, वेलकम टू माय चैनल स्टडी विद ईशानी। 22 जून 2020 करेंट अफेयर्स निये एलाम तुम्हारे जो। तो आज के सेटे तुम्हारे जो 14 करेंट अफेयर्स आछे, तार साथे साथे आमी प्रासंगिक तथ्यगुलो आलोचना कर देव। तुम्हारा प्रथम थेके शेष पर्यन्त भिडियो देखो, स्किप करो ना, और भिडियो भलो लागले लाइक करो, और चैनल नतून हो थाकले सबस्क्राइब करो। ओके, चलो देखे नी प्रश्नगुलो। प्रथम प्रश्न, वर्ल्ड रिफ्यूजि डे पालन करा हय कबे? ए प्रश्नेर सठिक उत्तर हो जाबे अपशन बी, 20 जून। अपशन बी। 2020 सालेर थीम छिलो एवरी एक्शन काउंट्स। दु नम्बर प्रश्न आमरा देखे नेब, ভারতের প্রথম ফার্ম হিসাবে 11 ট্রিলিয়ন বাজার মূল্য স্পর্শ করলো কোন কোম্পানি? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, রিলায়েন্স। রিলায়েন্স কোম্পানির সিইও হলেন মুকেশ আম্বানি, হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাই। 3 নম্বর প্রশ্ন আমরা দেখে নেব, এনআইপিইপি এর চেয়ারম্যান পদে নিযুক্ত হচ্ছেন কে? এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি, উর্জিৎ প্যাটেল। এনআইপিইপির পুরো কথা হলো ন্যাশনাল ইনস্টিটিউট অফ পাবলিক ফিনান্স অ্যান্ড পলিসি। এর আগে এই পদে ছিলেন বিজয় কেলকার 2014 সাল থেকে। ভারতীয় রিজার্ভ ব্যাংকের 24তম প্রাক্তন গভর্নর ছিলেন উর্জিৎ প্যাটেল। তার কার্যকালের মেয়াদ ছিল 4 সেপ্টেম্বর 2016 থেকে 11 ডিসেম্বর 2018। রিজার্ভ ব্যাংকের বর্তমান গভর্নর হলেন শক্তিকান্ত দাস। ঠিক আছে, এই রিজার্ভ ব্যাংকের বর্তমান গভর্নর মনে রাখবে, এটা কিন্তু পরীক্ষায় আসতেই পারে। 4 নম্বর প্রশ্ন আমরা দেখব, কোন কোম্পানি না কোন কোন সিমেন্ট কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন সৌরভ গাঙ্গুলি এবং সুনীল ছেত্রী? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, JSW সিমেন্ট। এই কোম্পানির লিডার্স চয়েস ক্যাম্পেনের জন্য এনাদের নিয়োগ করা হয়েছে। বর্তমানে সৌরভ গাঙ্গুলি বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া BCCI এর প্রেসিডেন্ট পদে নিযুক্ত আছেন। এবং সুনীল ছেত্রী ভারতীয় জাতীয় ফুটবল দলের এবং বেঙ্গালুরু ফুটবল ক্লাবের ক্যাপ্টেন হিসেবে নিযুক্ত আছেন। JSW সিমেন্ট কোম্পানির বর্তমান চেয়ারম্যান সজ্জন জিন্দাল, হেডকোয়ার্টার মুম্বাই। ওকে, পরের প্রশ্ন আমরা দেখে নেব। 5 নম্বর প্রশ্ন, বিক্রম পহা কোন কোম্পানির প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হলেন? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, BMW ইন্ডিয়া। অপশন সি। এর আগে এই পদে ছিলেন রুদ্রজিৎ সিং। BMW সদর দপ্তর জার্মানির মিউনিক শহরে, প্রতিষ্ঠা 1916 সালের 7ই মার্চ। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব, 6 নম্বর প্রশ্ন, বিজয় খান্ডুজা কোন দেশে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হলেন? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, জিম্বাবুয়ে। বিজয় খান্ডুজা বর্তমানে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স MEA এর ডিরেক্টর হিসেবে নিযুক্ত আছেন। জিম্বাবুয়ের রাজধানী হারারে, মুদ্রার নাম আমেরিকান ডলার। ওকে, 7 নম্বর প্রশ্ন আমরা দেখে নেব, ভারতীয় ক্রিকেটারদের সম্মান জানাতে বিরাট কোহলি, সচিন টেন্ডুলকর এবং কপিল দেবের নামে রাস্তা নামকরণ করছে কোন দেশ? এই প্রশ্নের সঠিক উত্তর অস্ট্রেলিয়া, অপশন এ। রাস্তাগুলির নাম হলো টেন্ডুলকর ড্রাইভ, কোহলি ক্রিসেন্ট এবং দেব টেরেস। এছাড়াও পাকিস্তানের প্রাক্তন ক্রিকেট ক্যাপ্টেন ওয়াসিম আকরামের নামে রাস্তার নাম হলো আকরাম ওয়ে। 8 নম্বর প্রশ্ন আমরা দেখব, গরিব কল্যাণ রোজগার অভিযানের জন্য কত তহবিল বরাদ্দ করা হয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 50,000 কোটি টাকা। 9 নম্বর প্রশ্ন দেখব আমরা, এ বার্নিং শিরোনামে নোভেল রিলিজ করলো কে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, মেঘা মজুমদার। এই বইটি নিউ ইয়র্ক টাইমস বেস্ট
সেলিং হয়েছে। উপন্যাসটিতে এমন এক মহিলার গল্প বলা হয়েছে যিনি ট্রেনে সন্ত্রাসবাদী হামলার মুখোমুখি হয়েছিলেন। 10 নম্বর প্রশ্ন আমরা দেখে নেব। করোনা মোকাবিলার জন্য ভারতকে 750 মিলিয়ন মার্কিন ডলার ঋণ দিচ্ছে কোন ব্যাংক? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক, হেডকোয়ার্টার বেজিং, চীন। অপশন সি। 11 নম্বর প্রশ্ন আমরা দেখে নেব। কোন ব্যাংক তার কার্যক্রমকে পুরোপুরি ডিজিটালাইজড করার সিদ্ধান্ত নিয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ব্যাংক অফ বরোদা। ভারতের তৃতীয় বৃহত্তম ব্যাংক, ব্যাংক অফ বরোদা কৃষি, বাড়ি, অটো এবং ব্যক্তিগত লোন সহ বিভিন্ন ক্রিয়াকলাপকে পুরোপুরি ডিজিটালাইজড করার সিদ্ধান্ত নিয়েছে। 2 মাসের মধ্যেই ডিজিটাল বিভাগ স্থাপনের পরিকল্পনা চলছে। 12 নম্বর প্রশ্ন আমরা দেখব। সম্প্রতি গুলজার দেহলভি মারা গেছেন, তিনি কোন ক্ষেত্রে বিখ্যাত ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, মুক্তিযোদ্ধা। 1975 সালে উর্দুতে প্রকাশিত একমাত্র বিজ্ঞান ম্যাগাজিন বিজ্ঞান কি দুনিয়া এর সম্পাদক ছিলেন তিনি। এছাড়া সারা ভারত জুড়ে উর্দু স্কুল স্থাপনের কৃতিত্ব ছিল তার। স্কুলে অধ্যয়নের সাথে সাথে স্বাধীনতা আন্দোলনের সঙ্গেও তিনি যুক্ত ছিলেন। 13 নম্বর প্রশ্ন এবার দেখে নেব। জাতীয় সমবায় উন্নয়ন কর্পোরেশনের একটি বিশেষ উদ্যোগ সহকার মিত্র ইন্টার্নশিপ স্কিম কে চালু করেছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, নরেন্দ্র সিং তোমার। এই প্রকল্পের আওতায় তরুণ পেশাদাররা সমবায় সমিতির বেতনভুক্ত ইন্টার্ন হিসেবে ব্যবহারিক অভিজ্ঞতা অর্জন এবং শেখার সুযোগ পাবেন। 14 নম্বর প্রশ্ন আমরা দেখে নেব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কয়েকটি কয়লা খনির নিলাম চালু করবে, কয়টি হবে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী র হবে না, কয়টি কয়লা খনি নিলাম চালু করবে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 41টি। ঠিক আছে, তাহলে বন্ধুরা এই ছিল আজকের সেটে 14টা কারেন্ট অ্যাফেয়ার্স। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দাও, যাতে তোমাদের হাত ধরে আরও অনেক বন্ধুরা ভিডিওটা দেখতে পারে। আর নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করো, যাতে আমার ভিডিওর পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে সঠিক সময়ে পৌঁছে যায়। আর যারা ইতিমধ্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা স্টাডি উইথ ইশানি ফেসবুক পেজের সাথে অ্যাড হয়ে যেতে পারো, ফেসবুক পেজের লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে, ভালো থেকো, বাই।